বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি। বন্ধুরা, আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সরকারি কর্মচারী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন। তো বন্ধুরা, হাই স্কুলে নিয়োগ হলো প্রাথমিক স্কুলের শিক্ষক। হ্যাঁ বন্ধুরা, হাই স্কুলে প্রাথমিক শিক্ষক, খবরটি সংবাদপত্রিকায় প্রকাশিত হয়েছে। আমরা বিস্তারিতভাবে জানব কোথায় এমনটা হয়েছে। আজব রাজ্যের বাসিন্দা, আজব সেই রাজ্যের নিয়ম। বাঘমুন্ডিতে আজব নিয়মে সেখানকার ছটি হাই স্কুলে 10 জন প্রাথমিক শিক্ষককে নিয়োগ করল জেলা প্রশাসন। জেলা শাসকের এই ঘোষণার পরে বিতর্কে ঝড় উঠেছে জেলা জুড়ে। এভাবে কি প্রাথমিক স্কুলের শিক্ষককে হাই স্কুলের শিক্ষক হিসাবে নিয়োগ করা যায়? জেলা শাসকের দাবি, শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাই তাদের হাই স্কুলে নিয়োগ করা হচ্ছে। প্রশ্ন উঠেছে, এই সময়ে সে প্রাথমিক শিক্ষকের বেতন পাবে নাকি একজন উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষকের বেতন পাবে? সে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলো থেকে শিক্ষক নিয়ে আসা হলো, সেই স্কুলগুলোর কি হবে? যেভাবে রাতারাতি ঘোষণা করে সোমবার থেকে যেভাবে 10 জনকে হাই স্কুলের শিক্ষক হিসাবে পাঠানো হয়েছে, তা নিয়ে শুরু হয়েছে চাঞ্চল্য। বাঘমুন্ডি ব্লকের সবচেয়ে অবস্থা খারাপ। সেখানে একটার পর একটা স্কুলে কোনো শিক্ষক নেই। উচ্চ মাধ্যমিক পড়াশোনা কিভাবে চালাবেন তা বুঝে উঠতে পারছে না স্কুল কর্তৃপক্ষ। অবিলম্বে স্কুলের শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে জেলা কংগ্রেস থেকে সোমবার বাঘমুন্ডিতে 12 ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়েছিল। শাসক দল ছাড়া সে বন্ধে বিরোধিতা করেনি কেউ। সেই স্বতঃস্ফূর্ত বন্ধে প্রমাণ করে দিয়েছে যে মানুষ পড়াশোনায় এমন বেহাল অবস্থায় বীতশ্রদ্ধ। বাঘমুন্ডির বহু স্কুলে এদিন পরীক্ষা ছিল, সেটাও তারা বাতিল করে দিয়েছে। স্কুলগুলোর বক্তব্য, তারা প্রশাসনের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হচ্ছেন।